আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকেও আমি শেয়ার করতেছি আমাদের বাসায় কারা কারা গেস্ট আসলো ওদেরকে, তো ওদের জন্য অনেক খাবার দাবার রেডি করেছি আমি, ওগুলাই শেয়ার করতেছি আজকে। আমি অনেক ধরনের আইটেম করেছিলাম, এগুলো হচ্ছে বিফ টিক্কা, বিফ কাবাব বলতে পারেন, আর মুরগি ফ্রাই, চাটনি, রূপচাঁদা মাছ ফ্রাই, তো অনেক কিছু করেছিলাম আসলে, প্রায় নাস্তা সহ 19টা আইটেম করেছিলাম। এদিকে খাবার দাবার শুরু হয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন, আমি একটু একটু খাবার কথা বলবো। এগুলো হচ্ছে সবাই আমার শ্বশুর পক্ষের গেস্ট, আমার বাসুরের ছেলে, মেয়ের জামাই, মেয়ে ননদের জামাই, সবাই। তো আপনারা দেখতে থাকুন। আর এখানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আমার বোনের জামাই, আর আমার শ্বশুরের ছেলেও আছে, তো ওরা সেকেন্ড টাইম বসলো। তো আসলে সব বেসগুলো আমি ভিডিও করতে পারি নাই সময়ের অভাবে, তো তিনটা বেস মনে হয় আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন। আমাদের আত্মীয় স্বজন অনেকেই এখানে থাকে UAE-তে, তো সেই হিসাবে আমাদের খাবার দাবারের আয়োজনও করতে হয়, তো সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে একদম লাস্ট বেস, আমার বাসার ছেলেমেয়েরা, আমার হাজব্যান্ড, আমার পরজাইয়ের ভাই, ওরাই বসলো। এটা হচ্ছে আমার দেবরের ছেলে, ওরা হচ্ছে লাস্ট ফ্যামিলির সবাই। আমার ছেলে, আমার মেয়ে, আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় এভাবে হাসি খুশি থাকতে পারি। আর এগুলা হচ্ছে সামান আমার বাসুরের মেয়ের হাজবেন্ডের বাগান থেকে আনলো, এখানে আসলে অনেক ছিল, আমি ফ্যামিলির সবাইকে একটা একটা দিয়ে দিলাম। আর ভেন্ডি 150 বললেন অনেকে, তো 150 কিন্তু আমি অনেক ফ্যামিলিকে দিয়ে দিলাম, আরও এক ব্যাগ আনলো। আর গেস্ট যেমন আসলো সবাই অনেক কিছু নিয়ে আসলো, যদিও আমি ফ্যামিলির সবাইকে কিছু কিছু দিয়ে দিলাম, এরপরেও দেখি অনেক ফ্রুটস থেকে গেছে। তো আসলে সব রুমে রুমে থাকার কারণে আমি নিজেও দেখি নাই এতগুলো ফ্রুটস, যখন মেহমান সব চলে গেছে আমি ঘর পরিষ্কার করতেছি তখনই দেখলাম। তো এটা ফ্রুট সাজিয়ে আনলো আমার বাসুরের মেয়ের জামাই, অনেক কিছুই নিয়ে আসলো, শ্বশুর বাড়ি বলে কথা, প্রথমবার শ্বশুর বাড়ি আসতেছে ওই কারণে। তো আজকে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা নিউ আমার চ্যানেলে ভিজিট করতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সব সময় পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আর ফ্রুটের ঝুড়িটা এখনই আমরা খুলে ফেলব, না হলে কিন্তু ফ্রুটসগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার মেয়ে খুলতেছে, আপনারা দেখতে থাকুন কী কী আছে ঝুড়িতে। অনেক অনেক ফ্রুট সেখানে, খুবই সুন্দর করে সাজালো ফ্রুটের ঝুড়ি। পেয়ারা থেকে শুরু করে অনেক ধরনের এই ফ্রুট আছে এখানে, আপেল, আম, নাশপাতি, পেয়ার বলি আমরা এখানে, আঙ্গুর, আনারস, কলা, কিউবি, অনেক অনেক ধরনের ফ্রুট দিয়ে কিন্তু সাজালো ফ্রুটের ঝুড়ি, অরেঞ্জ, তো অনেক কিছুই আছে আসলে এই ঝুড়ির মধ্যে। আপনাদেরকে তো খাওয়াতে পারতেছি না, তো দেখায় দেখায় লোভ বাড়াই, আপনাদের দেখতে থাকুন আপনারা। কিউবিও আসলে খেতে খুবই ভালো লাগে আমার, অনেক বড় আনারস। আর এদিকে মিষ্টিও আনলো, মিষ্টিগুলো হচ্ছে স্পঞ্জ মিষ্টি, খেতে অনেক অনেক মজা। আমার ছেলে মেয়ের মিষ্টি খুবই ফেভারিট, যদিও তাসকে আর বেশি ফেভারিট, ও তো নেই, ওকে মিস করতেছি আমরা সবাই। তো এদিকেও কিন্তু চকলেট টাইপের মিষ্টি টাইপের বলতে পারেন, এগুলোর নাম আমি নিজেও জানি না। তো এখানে অনেক ধরনের আছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার বন্ধুটি হলে সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি কার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তবে ভালো ভালো কমেন্ট করবেন। যেহেতু এটা একটা ফ্যামিলি চ্যানেল, তো ফ্যামিলির সবাই জড়িত, আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। তো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।